সকলকে ফিউচার সোসাইটির তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাদের দেশ প্রোগ্রামে ইন্টারেস্টের জন্য। আমরা ছোট ছোট 8টা ডিজিটাল লেসন তৈরি করেছি, কিভাবে ডিজিটাল লেসন তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য। এই 8টা লেকচারের প্রথম লেকচার হচ্ছে এটা। এই লেকচারটাতে আমরা একটা ব্রিফ ওভারভিউ দেব যে কিভাবে আমরা এই 8টা লেকচারকে প্ল্যান করেছি। প্রথমত আমাদের ডিজিটাল লেসন তৈরি করার জন্য কিছু কম্পোনেন্টসের দরকার হয়, তার মধ্যে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং এনভায়রনমেন্টাল কম্পোনেন্টস কিছু আছে। যখন আমরা লেসন তৈরি করছি সেটাকে রেকর্ড করতে হয়, আমরা যেটা বলছি সেটাকে এবং যা লিখছি সেটাকে স্ক্রিন ক্যাপচার করা হয়, রেকর্ডিং হয়ে গেলে সেটাকে এডিটিং এবং তারপরে ডিফারেন্ট ফরম্যাটে কনভার্ট করতে হয় এবং ফাইনালি আমরা এটাকে অনলাইন আপলোড করি যাতে আমাদের ছাত্রছাত্রীরা এই লেসনগুলো দেখতে পায় এবং তার থেকে উপকৃত হয়। এবার আমি সংক্ষেপে প্রত্যেকটা সেকশনের উপর কথা বলবো এবং এর পরবর্তী লেসনগুলো কিভাবে এর সঙ্গে লিঙ্ক সেটা বলার চেষ্টা করব। আমরা আমাদের লেসন নাম্বার 2 তে ডিফারেন্ট কম্পোনেন্টসকে আমরা ডিটেলে কভার করেছি, তাতে আমরা বিভিন্ন হার্ডওয়্যার কম্পোনেন্টকে জানবো, সফটওয়্যার কম্পোনেন্টস কি কি আছে জানবো এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর্স যেগুলো আমাদের কনসিডার করা উচিত ডিজিটাল লেসন তৈরি করার জন্য সেটাও জানবো। তাছাড়া আমরা এই অ্যাক্টিভ প্রেজেন্টার যে সফটওয়্যারটার কথা মেনশন করেছি এটা খুব ইম্পর্ট্যান্ট ক্রিটিক্যাল সফটওয়্যার বলবো, কারণ এই সফটওয়্যারটাকে তৈরি করেই আমরা ডিজিটাল লেসনগুলো রেকর্ড করব। আপনারা যে আমি যে এই লেসনটাকে রেকর্ড করছি সেটা আমি অ্যাক্টিভ প্রেজেন্টার ইউজ করেই করছি। এই সফটওয়্যারটার সম্বন্ধে আরও বিশদভাবে এর ফিচার কি কি, মেনু বা স্ক্রিনটা দেখতে কিরকম, সেই পরিচিতিটা আমরা লেসন নাম্বার 3 দেখব। তারপর আমরা লেসন নাম্বার 4 প্রিপারেশন কিভাবে করতে হয়, ডিজিটাল লেসনের লেসন তৈরি করার জন্য আমাদের কিছু প্রিপারেশনের দরকার, সেটা কিভাবে করতে হয় সেইটা আমরা দেখব এবং তার মধ্যে যেমন লেসন প্ল্যানিং হবে, যে বিভিন্ন কনসেপ্ট, তার হায়ারার্কি কি, কন্টেন্ট রিভিউ করা যে আমি কি পড়াবো, কিভাবে পড়াবো, হোয়াট, ওয়েন অ্যান্ড হাউ টু সে, এবং তার জন্য স্লাইড কিভাবে তৈরি করব সেগুলো করব এবং একটা প্র্যাকটিস রান করলে কি সুবিধা হতে পারে সেটা আমরা লেসন নাম্বার 4 কভার করব। লেসন নাম্বার 5 আমরা অ্যাকচুয়াল রেকর্ডিংটা কিভাবে হয় সেটা করে দেখাবো এবং এই যে রেকর্ডিংটা যে আমরা করব সেটা আমরা অ্যাক্টিভ প্রেজেন্টারেই করব এবং যখন আমি অ্যাক্টিভ প্রেজেন্টার দিয়ে রেকর্ডিং করছি সেটাকে রেকর্ড করার জন্য আমি একটা এক্সটার্নাল ভিডিও ক্যামেরার হেল্প নেব। কাজেই এই লেসনটা লেসন নাম্বার 5 এটা একটু সাইজে বড় হবে। তারপরে আমরা এইটাকে এই যে রেকর্ডিং যেটা হয় অ্যাক্টিভ প্রেজেন্টার দিয়ে সেইটাকে কিভাবে এডিটিং করা যায় এবং সেটাকে কিভাবে কনভার্ট করা যায় একটা MP4 ফরম্যাটে সেটা দেখব। এটা আমরা লেসন নাম্বার 6 দেখতে পাব, যেহেতু এই এডিটিংটা আর কনভার্সনটা আমরা একটি প্রেজেন্টার ইউজ করে করছি, এটা আমরা একটা এক্সটার্নাল ক্যামেরা দিয়ে রেকর্ডিং করেছি। এর পরবর্তী লেসনে আমরা এই যে MP4 যে লেসনটা তৈরি হয়েছে অ্যাক্টিভ প্রেজেন্টার দিয়ে সেটাকে কি করে 3GP তে কনভার্ট করা যায় কনভার্সন সফটওয়্যার দিয়ে, যেমন আমরা এখানে ফ্রিমেক ইউজ করেছি, ফ্রিমেক ভিডিও কনভার্টার, সেটা আমরা দেখেছি লেসন নাম্বার 7। এবং লাস্ট স্টেপ যেটা সেটা হলো আমরা যে ডিজিটাল লেসন তৈরি করলাম সেটাকে কিভাবে আমরা আপলোড করছি ইন্টারনেটে এবং আপলোড করার জন্য কোথায় কোথায় আপলোড করছি, তার নেমিং কনভেনশন কিভাবে আমরা করছি, আপলোড কিভাবে করছি, তার রেজিস্ট্রেশন আমরা কিভাবে করছি যাতে আপলোড করার পরে সমস্তটা একটা ক্যাটালগ ফর্মে পাওয়া যায়, সেই ডিটেলগুলো আমরা দেখব। এই লেসনটার নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আমাদের লাস্ট লেসন, লাস্ট ডিজিটাল লেসন, লেসন নাম্বার 8। কিভাবে কি কি জিনিস আপলোড করছি সেটা দেখব, যেমন আমরা যেটা ডিজিটাল লেসন তৈরি হবে MP4 বা 3GP সেটা থাকবে,
স্লাইডটাকেও আমরা আপলোড করতে পারি, যাতে অন্য কোনো টিচার বা অন্য কেউ সেই সেম স্লাইড ইউজ করে তার নিজের মতন ভাষায় আবার রেকর্ড করতে পারে, আর তাকে আবার স্লাইড তৈরি করার জন্য এফোর্ট না দিতে হয়। তারপরে আমরা কোথায় কোথায় আপলোড করছি সেটা দেখব, যেমন ইউটিউব, ড্রপ বক্স। আর ফাইনালি আমরা একটা ক্যাটালগ তৈরি করব, এটা হচ্ছে একটা সিঙ্গল সোর্স যেখানে সমস্ত ধরনের ডিজিটাল লেসন যেটা ফিউচার সোসাইটিতে দেশ প্রোগ্রামের আন্ডারে তৈরি হচ্ছে সেইগুলোকে রেজিস্টার করা হবে, যাতে স্টুডেন্ট গিয়ে এখানে সার্চ করে বের করতে পারে কী কী লেসন আছে বিভিন্ন ক্লাসের জন্য, বিভিন্ন চ্যাপ্টারের জন্য, সাবজেক্টের জন্য, চ্যাপ্টারের জন্য, এবং সেগুলোকে ঠিকভাবে ইউজ করতে পারে। আশা করছি আপনাদের এই 8টা লেসন আমরা যেগুলো তৈরি করেছি আপনাদের জন্য খুব উপযোগী হবে। আপনাদের আবার সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাই। এনজয় লার্নিং। থ্যাংক ইউ।